আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষটাও দিনের একটা সময় এসে চিন্তা করে সব তো ছেড়ে দেওয়া উচিত। পার্টিতে গা ভাসিয়ে দেওয়া মেয়েটাও মাঝে মাঝে চিন্তা করে আর বান্ধবীকে বলে আর কত ভালোবাসার তো দরকার আছে। আড্ডাবাজি কিংবা গার্লফ্রেন্ড নিয়ে বেড়ানো সেই ছেলেটি মন কখনো কখনো বলে ওঠে এসবে কোনো শান্তি নেই। এই উপলব্ধির জন্য প্রয়োজন দুনিয়া তুচ্ছতা জানা, হারামকে মন থেকে ঘৃণা করা, পাপ থেকে তাওবা করা। তাই ফিরে আসুন শান্তি স্রষ্টার দিকে, গ্রহণ করুন তার ভালোবাসা। এই কঠিন সময়ে আমাদের সবার উচিত আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করা, যাতে এই পরিস্থিতি থেকে তিনি আমাদের নিষ্কৃতি দেবেন। ইবনুল জাওজি রাহিমুল্লাহ বলেন, মানুষের ওপর আসা অধিকাংশ বিপদ আপদই তাকে শাস্তি হিসেবে দেওয়া হয়। তাই এই মুহূর্তে আমাদের সবার তাওবা করা উচিত, নিজের ভুলগুলো স্বীকার করে আল্লাহর রহমতের আশায় ক্ষমা ভিক্ষা চাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানার তৌফিক দান করুক, আমিন।